বিছানা করছো বাড়িতে বিছানা চাদরটা ঠিক করতে বললে আরে দেখি ট্রেনে নিজে একা ঘুমবি বলে মাথায় সামনে ওয়াও আর চাদর পাচ্ছে কম্বল পাচ্ছে কোথায় বললাম আমরা দেখা হচ্ছে এইটা কি ব্লগ এইটুকুনি কেউ দেখবে না 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 ঠিক আছে আর আমরা এখন বেরোচ্ছি একটু পরেই ট্রেন মোস্ট এভডেড ডে আমাদের বেরানোর দিন আমরা ফুল রেডি একদম ডট টাইমিং রেডি 7:25 বাজে 7:30 তে আমাদের বেরানোর কথা আমি জানি না কেন আমার পেটটা ব্যথা করছে এ কি গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও একটা হ্যাঁ গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও

নেবে না একদম মাথা খারাপ বলছে টপটাই না এখন চেঞ্জ করে পাঁচ মিনিট আমার হাতে সময় আছে নিচে গিয়ে মাদের নমস্কার করতে করতে বাই বাই করতে করতে বেজে যাবে আমাকে আবার টোটো রাখতে হবে চলো 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 নিচে যাই মানে বলতে দেরি একটা ডিসিশন নিতে মানে নেবে যে সেটা বলতে দেরি কাজ করতে দেরি না এটা ও এত হোমওয়ার্ক করছিলাম তখন তো হয়ে গেলাম তাতে আবার সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ আমাকে আবার আলমারি খোলালো জানেন চাবি ভাবি দিয়ে আলমারি খুললাম এবারে তারা লাগে চলো চলো নিচে যাই কথা হবে নিচে আচ্ছা আমরা এসে গেছি নিচে এবার কি বক্তব্য কি বক্তব্য হচ্ছে এবার বেরোবো হবো সেইজন্য সবাই সবার মত না তুমি দেওরের কাছে কি টাকা চাইলে পয়সা চাইছি দেওরের কাছে পয়সা চাইছি পয়সা দাও পুদিনা

একটা উপরে আর একটা সাইড নিচে হ্যাঁ একটা একটা মিডিলে তো চলো শুনুন করতে নেই যাওয়ার সময়

শপিং করতে শিয়ালধা যাওয়া বলে ট্রেনে উঠেছে আর ও আবার উল্টোপাটে ট্রেনে উঠে গিয়েছে গিয়েছেন বিধাননগরে একবার চলে যাচ্ছে সত্যনারণ স্টেশন যদি আসতে হয় রাত্রি আমরা শিয়ালদা পৌঁছে গেছি প্রায় এবার হচ্ছে আমাদেরকে কিছু টিফিন কিনে নিতে হবে কারণ আমি জানি না সম্রাট কেন টিফিন কেনার কথা বলছিল কারণ তখন অলরেডি বাজে রাত্রি সাড়ে নটা আর আমরা ডিনার নিয়েই এসেছি বাড়ি থেকে তো যাই হোক ও খাওয়া খাওয়ার করে এমন বিরক্ত করছিল যে খাবার কিনতে হলো আমাদেরকে কিছু আর আমি ফ্রাই ধরনের কিছু কিনতে চাইছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা দেখলাম যে সামনে একটা ওয়াও মোমো রয়েছে তো ডিসাইড করলাম যে ওয়া মোমো থেকে একটা মোমো নিয়ে নিই কারণ ওটা অন্যান্য ফ্রাইড খাওয়ারের থেকে কিছুটা লাইট হবে তো তারপর আমরা গিয়ে তার পাশে দেখতে পেলাম যে একটা কেএফসি রয়েছে আবার আবার একটুখানি আমাদের ডিসিশান চেঞ্জের মতো হলো যে তাহলে কি কেএফসি যাব নাকি না কি যাব। যাবো এই সব চিন্তা করতে করতে বাড়ি থেকে ফোন ফোন করে যেটা ইউজ জিজ্ঞাসাবাদ করা যে তোমরা কোথায় কি করছো কতক্ষণ বাকি তো কেএফসিতে ঢুকে দেখলাম দাম প্রচণ্ড বেশি আর আমার মনে হচ্ছিল এইটুকুনি সামান্য স্ন্যাক্স কেনার জন্য এত টাকা খরচ ব্যয় করাটা একদম বোকামি হবে তারপর বেরিয়ে গেলাম আর ওয়া মোমো যেটা দেখলাম পাশেই বলেছিলাম আগে ছিল তো ওখানে গিয়ে একটা মোমো ভালো কম্বো চোখে পড়ে ওদের সামনে একটা ব্যানার টাঙানো ছিল তো ওই ব্যানারেই লেখা যে ওয়ান নাইনটি নাইনে টু প্যাক মোমো আর দুটো বার্গার তার সঙ্গে দুটো কোক যদিও কোক দুটো দেয়নি একটাই দিয়েছিল তাই ওটাই আমরা কালেক্ট করে নিলাম ভিড় খুব একটা ছিল না তো সম্রাট ওটাই কিনে নিই আমাদের আজকে ট্রেনে উঠলে কাল সকাল আটটার মধ্যে পৌঁছানোর কথা এবার ওখান থেকে আবার আমাদেরকে গাড়ি পিক করে দার্জিলিং নিয়ে যাবে এবার ট্যুর ট্রাভেলসে ট্রাভেল করার এই একটা সুবিধা যে গাড়ি ঠাড়ি ঝামেলা করতে হয় না দাম অস্বাভাবিক চাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমাদের সাথে গ্রুপে কারা পড়বে এটা দেখার বিষয় কারণ যদি আমাদের মন মতন লোকজন না পড়ে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ধরুন দেখা গেলো যে আমাদের সঙ্গে খুব বয়স্ক কেউ পড়ে গেল বা এমন কেউ থাকলো যাদের সাথে আমাদের ভাইভ ম্যাচ করছে না ওটা একটুখানি ভয়ের বিষয় এটা নিয়ে একটু দুজনে টেনশানে ছিলাম তারপর আবার এটা ভেবে নিজেদের আবার ইয়েও করছিলাম যে ঠিক আছে কি আর হবে আমরা তো অ্যাকচুয়ালি যাচ্ছি দুজন মিলে না তো লোক অন্য হলেও কোনো ব্যাপার না ট্রেনের ব্যবস্থা খুব ভালো দেখলাম ট্রেনে বাথরুমের ভেতর বাইরে তারপর ওয়াটার বেসিনের পাশে সব জায়গায় হ্যান্ডওয়াশ ছিল এছাড়াও আমরা নিজেদের হ্যান্ড ওয়াশ তারপর পেপার সোপ স্যানিটাইজার এগুলো ক্যারি করছিলাম কারণ ট্রেনের বাথরুম বেসিন মানে মানে কি বলবো আর এগুলোতে জামস ভরে ভরে থাকে সে যতই হ্যান্ড ওয়াশ থাক যতই বারবার ক্লিন করা হোক এত মানুষের সংস্পর্শে থাকছো মানে নোংরা তো হবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার তবে ট্রেনে সিট জানলা সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ আওয়াজ বাইরের একদমই কানে আসছিল না তো সম্রাট উঠেই প্রথমে মোমো খেলো আর আমি যেটা বলছিলাম একটু আগে যে আমি জানতাম খেতে পারবো না আমরা এতটা কারণ ডিনার আমরা নিয়ে এসেছি অলরেডি বাড়ি থেকে আর রাত্রি সাড়ে দশটা বাদ তো তো আমার মনে হয় যে ডিনারটা করে নিলেই বেশি ভালো হতো খেয়ে দিয়ে শুয়ে পড়তাম তো মোমো দুটো মানে এক প্যাকেট খেতে না খেতেই আমাদের পেট ভরে গেল পুরো তার সত্ত্বেও সম্রাটের ইচ্ছে হচ্ছিল বার্গারটা ট্রাই করবে তো একটা বার্গার খেলো ও বলছিলো দুটোই খুলে নিতে আমি বললাম একটা বার করো তুমি হাফ খাও আমাকে হাফ দাও কারণ আমার হাফ খাওয়ার মতন পেটে জায়গা ছিল পেটে জায়গা আমারও খুব একটা ছিল না কিন্তু ওই ট্রেনে করে ঘুরতে যাচ্ছি বাস স্টেশনে এত খাবার দাবারের দোকান দেখে না মনে হচ্ছে এটা কিনি ওইটা কিনি আমার তো বিশেষ করে ইচ্ছে ছিল চিক কেএফসি থেকে কিছু চিকেন ফ্রাই কেনার এবারে ওয়াও মোমোর খাবার কতটা টেস্টি ভাবুন আমি তো ভাবছিলাম পুরোটাই খেয়ে নেবো কিন্তু প্রেরণা জোর জবস্তি আমাকে খেতে দিল না বললো হাফ খাবে হাফ রাখা থাকবে দরকার হলে সকাল সকালবেলা খাওয়া হবে গল্প করতে করতে দেখুন আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে কালকে সকালবেলা পৌঁছাবো আমরা এনজিপি আর বাড়ি থেকে আমরা এনেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন প্রথমত কথা ছিল যে চাউমিনের দোকান থেকে বা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নেবো আবার ভাবলাম রেস্টুরেন্টের খাবার খাবো ট্রেনের মধ্যে যদি শরীর খারাপ করে ট্রেনে এই নিচের সিটগুলোতে বসে থাকতে ভালো লাগছিল যতক্ষণ না আমাদের আশেপাশের লোকজনরা চলে আসলো এই যে নিচে বসে খাওয়া দাওয়া করে মানে পরে যখন ভাবছি যে আপার বাড়তে উঠে যেতে হবে ওই ফিলিংসটা সবথেকে দুঃখজনক কারণ একে তো উপরে প্যাসেজ এতটাই কম যে সোজা হয়ে বসা পর্যন্ত যাবে না প্লাস শুয়ে থাকলেও ঘাড় ব্যথা হয়ে যাবে কারণ একভাবে শুয়ে থাকতে হবে অনেকক্ষণ ধরে আমরা ভাবছিলাম ভগবানকে ডাকছিলাম যেন এই নিচে আর কেউ লোক না আসে আর নিচের থেকেও বেশি দুঃখ হচ্ছে মিডিলের বাচ্চা যেন কোনো লোক না আসে তাহলেই আর নিচে বসে থাকা যাবে না তিন নম্বরটায় উঠে যেতে হবে কিন্তু ওই যে সময় তো আটকে থাকবে না লোক চলে আসলো দুটো সিটেরই লোক চলে এসেছে মিডিলের আর রাতও যেহেতু গড়িয়ে গেছে সবাই ঘুমোতে চাইছে তো আমরা নিজেদের চাদর তারপর হচ্ছে তোয়ালে বালেশ এগুলো সমস্ত রেডি করে নিয়ে যে যার বাড়তে উঠে গেলাম বসে থাকাটাই এতটা ডিফিকাল্ট আর শুয়ে থাকাটাও ডিফিকাল্ট এমন নয় যে শুয়ে থাকতে পারবো খুব কমফোর্টেবলি প্যাসেজ অনেকটা বেশি এমনটাও নয় তো কোনো ম্যানেজ করে আমরা বিছানা টিছানা পাতলাম শুয়ে পড়ে ছোট ছোট আরশোলায় ট্রেনে ঘুরে বেড়াই কিন্তু সেদিনকে ছিল না ফরচুনেটলি নাহলে আমি আর এখানে শুয়ে থাকতে পারতাম না চাদর পাচ্ছে চাদর পাততে হয় চাদর পাতবে এই ছেলেটা এত সুন্দর করে বিছানা করছে আর আমি যেমন তেমন করে শুরু করেছি দেখুন তুমি ভালোই বিছানা করছো বাড়িতে বিছানা চাদরটা ঠিক করতে বললে ওর গায়ে জ্বর আসে আর এদিকে ট্রেনে নিজে একা ঘুমবে বলে মাথায় সামনে ওয়াও মোমো আর চাদর পাচ্ছে কম্বল পাচ্ছে আবার একটা চাদর বিছানায় পাচ্ছে তারপর একটা চাদর গায়ে দেবে বার্গার আর গায়ে চাদর দেবে না বলে বক বক করছিল আমি ফোন করে আসল জায়গায় ডোজ দিয়ে দিয়েছি চাদর গায়ে না দিলে তোমার খবর আছে আমার তো কোথাও ঘুরতে যাওয়ার দিন একদম রাত্রে ঘুম হয় না হ্যাঁ হয়তো আসার দিন টায়ার্ডনেসের জন্য ঘুমিয়ে পড়তে পারি তবে যাওয়ার আনন্দে সারা রাত ঘুম আসতে চায় না এবার রাতটা আমাদেরকে শুয়েই কাটাতে হবে কারণ আমাদের নিচে একটাও সিট পড়েনি যে আমরা বসে গল্প করব তাই দুজনে গল্প করতে করতেই সারা রাত কাটিয়ে দিলাম কালকে সকালে দেখা হচ্ছে এনজিপিতে নেবে টাটা